অনেক চেষ্টা করেও হয়তো বা কোনো কাজে ফোকাস দিতে পারছেন না, মনোযোগ বৃদ্ধি করতে পারছেন না, যার ফলে প্রফেশনাল লাইফে হেনস্থার শিকার হচ্ছেন, স্টুডেন্ট হলে রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো আমাদের অনেকের মধ্যেই রয়েছে। বর্তমান যুগে আমরা এমন কিছু কাজ করি যেই দৈনন্দিন কাজগুলোর জন্য আমাদের ফোকাস বা মনোযোগের অ্যাবিলিটি কমে যায়, যার ফলে আমরা কোনো কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারি না এবং কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে পারি না। এছাড়াও স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা করার পর কয়েকদিনের মধ্যেই তারা ভুলে যাচ্ছেন। এটির কারণ হলো তারা পড়াশোনা করার সময় সঠিকভাবে মনোনিবেশ করতে পারছেন না, যার ফলে সঠিকভাবে মনোনিবেশ করতে না পারার ফলে তারা সেটিকে সঠিকভাবে আত্মস্থ করতে পারছেন না। আজকের ভিডিওতে এমন কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব যেটি রেগুলারলি মেনে চলার মাধ্যমে আপনি মনোযোগ বৃদ্ধি করতে পারেন এবং কোনো কাজে খুব সহজেই ফোকাস দিয়ে সেটিকে আত্মস্থ করতে পারেন, এবং স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো কিছুতে স্মরণশক্তি বৃদ্ধি করাও খুবই সহজ হবে। তো এক নম্বর যে কাজটি করতে হবে, রেগুলারলি অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে। কেননা আমরা যখন অ্যারোবিক এক্সারসাইজ করি তখন আমাদের মস্তিষ্কের হিপোক্যাম্পাস নামক একটি অংশ রয়েছে যেটি আমাদের কোনো কিছু শেখা, মনোযোগ বৃদ্ধি পাওয়া এবং নতুন নতুন কোনো কিছু শেখার জন্য সহায়তা করে। তো এই হিপোক্যাম্পাস অংশটি বেশি পরিমাণে রক্তের সঞ্চালন পায়, যার ফলে আমাদের শরীরের মধ্যে সেরেব্রাল ব্লাড ফ্লো হয়, এবং এই সেরেব্রাল ব্লাড ফ্লোর ফলে মস্তিষ্কের মধ্যে যখন রক্তের সঞ্চালন সঠিকভাবে হয় তখন নিউরোজেনেসিস হয়। এবং এই নিউরোজেনেসিস আমাদের মস্তিষ্কের জন্য অত্যন্ত জরুরি, কেননা নিউরোজেনেসিসের মাধ্যমে নতুন নতুন নিউরন উৎপাদিত হয় এবং একটি নিউরন আরেকটি নিউরনের সাথে সংযোগ অথবা কমিউনিকেশন বজায় রাখে, যার ফলে আমরা খুব সহজেই কোনো কিছুতে ফোকাস দিতে পারি। তার মানে বোঝা গেল রেগুলারলি দৌড়ঝাঁপ, তারপর সকালবেলা এক্সারসাইজ করা, বিকেলবেলা অথবা যে কোনো সময় যখনই আপনি পাচ্ছেন সময় তখনই অলস বসে না থাকে এক্সারসাইজ করলে সেরেব্রাল ব্লাড ফ্লো হবে, যেটির মাধ্যমে হিপোক্যাম্পাস অংশটি উদ্দীপ্ত হয়ে নিউরোজেনাসিস করতে সহায়তা করবে, যার মাধ্যমে নতুন নতুন নিউরন উৎপাদন হবে এবং আপনার পক্ষে কোনো কাজে ফোকাস দেওয়া, মনোনিবেশ করা খুবই সহজ হবে। বর্তমান যুগে আমরা কিন্তু অনেকেই সারাদিন বসে থাকি, শুয়ে কাটিয়ে দেই, সোশ্যাল মিডিয়া স্ক্রল করেই সময় পার করে দেই, যার ফলে কিন্তু আমাদের ফোকাস দেওয়ার যেই ক্যাপাসিটি সেটি কমে যেতে শুরু করে। যারা রেগুলারলি এক্সারসাইজ করেন তাদের শরীরের মধ্যে ব্রেইন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর রিলিজ হয়, এবং ব্রেইন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর অথবা BDNF এটি আমাদের মস্তিষ্কের ফাংশনালিটির জন্য অত্যন্ত জরুরি। এ কারণে এক্সারসাইজ করলে যখন আমাদের মস্তিষ্কের মধ্যে BDNF রিলিজ হয় তখন আমরা খুব সহজেই কোনো কিছুতে ফোকাস দিতে পারি, কনসেন্ট্রেশন দিতে পারি। পরবর্তী যেই কাজটি করতে হবে, কিছু নির্দিষ্ট পরিমাণে উপাদান রয়েছে যেগুলো প্রতিনিয়ত গ্রহণ করলে পুষ্টি উপাদানের চাহিদা পূরণ হবে, এবং পুষ্টি উপাদান আমাদের মস্তিষ্কের ফাংশনালিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে Omega-3 Fatty Acid। Omega-3 Fatty Acid আমাদের মস্তিষ্কের মধ্যে খুব হাই কনসেন্ট্রেশনে থাকে এবং এটি আমাদের সিনাপটিক ট্রান্সমিশন অথবা একটি নিউরনের সাথে আরেকটি নিউরনের যে সংযোগ বা কমিউনিকেশন এটি বজায় রাখতে সহায়তা করে। এ কারণেই Omega-3 Fatty Acid যুক্ত যেই খাবারগুলো রয়েছে, যেমন সামুদ্রিক মাছ, যেগুলো তৈলাক্ত সামুদ্রিক মাছ, এগুলোর মধ্যে Omega-3 Fatty Acid থাকে, এবং এই Omega-3 Fatty Acid আমাদের শরীরের মধ্যে যাওয়ার পরে আমাদের সিনাপটিক ট্রান্সমিশন অথবা নিউরনের যে কমিউনিকেশন এটি বজায় রাখতে সহায়তা করে, যার ফলে নিউরনগুলো একটি আরেকটির সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে আপনার ফোকাস দেয়া বা আপনার মনোযোগ নিবেশ করার যেই ক্ষমতা সেটি বৃদ্ধি করার মাধ্যমে আপনার স্মরণশক্তি বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করে। আপনার পক্ষে যদি প্রতিদিন সামুদ্রিক মাছ গ্রহণ করা সম্ভব না হয় সেক্ষেত্রে Omega-3 Fatty Acid কিছু সাপ্লিমেন্ট বাজারে পাওয়া যায়, এই সাপ্লিমেন্টগুলো রেগুলারলি আপনি ইনটেক নিতে পারেন। এছাড়াও কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেগুলো আমাদের মস্তিষ্ককে অক্সিডেটিভ স্ট্রেস থেকে সুরক্ষিত রাখে এবং নিউরো ইনফ্লামেশন থেকে সুরক্ষিত রাখে। আমাদের শরীরের মধ্যে যখন অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি হয় তখন আমাদের শরীরের বিভিন্ন কোষগুলো ধীরে ধীরে ড্যামেজ হয়ে যেতে শুরু করে, এবং এই ড্যামেজ থেকে সুরক্ষিত রাখার জন্য কিছু ফ্লাভোনয়েডস, পলিফেনল এবং ভিটামিন সি যুক্ত খাবার রয়েছে। এগুলো আমাদের শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে সুরক্ষিত রাখার ফলে আমাদের নিউরনগুলো সঠিকভাবে কাজ করে। তো এই পুষ্টি উপাদানগুলো রয়েছে ব্লুবেরি, স্ট্রবেরি, আখরোট, কমলা, আপেল অথবা লেবু অথবা ডার্ক চকলেট, আঙ্গুর। এই খাবারগুলো যদি রেগুলারলি আপনি খেতে পারেন তাহলে এগুলো আপনার শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে এবং নিউরো ইনফ্লামেশন থেকে সুরক্ষিত রাখার মাধ্যমে আপনার নিউরনগুলোকে সুরক্ষিত রাখবে, যার ফলে আপনার পক্ষে খুব সহজেই কোনো কিছুতে ফোকাস বা কনসেন্ট্রেশন দেওয়া সহজ হবে। এছাড়াও আপনাকে রেগুলারলি কগনিটিভ ট্রেনিংয়ের মধ্যে থাকতে হবে। কগনিটিভ ট্রেনিং বলতে বোঝানো হয়
যেই কাজগুলোর ক্ষেত্রে আপনার মস্তিষ্কের উপর প্রচুর পরিমাণে প্রেশার বা চাপ পড়ে, কোনো পড়াশোনা যেটি অত্যন্ত কঠিন, কোনো ল্যাঙ্গুয়েজ বা কোনো ভাষা শেখা, অথবা নতুন নতুন যে কোনো বিষয়বস্তু যখন আপনি শিখতে যান, তখন কিন্তু আপনার মস্তিষ্কের মধ্যে এক ধরনের প্রেশার সৃষ্টি হয়, এবং এই প্রেশারটি কিন্তু অত্যন্ত ভালো আপনার মস্তিষ্ককে ইম্প্রুভ করার জন্য। অনেক ব্যক্তি রয়েছেন যারা পড়াশোনা হয়তো বা 20-30 বছর আগে শেষ করেছেন, এরপর কখনও হয়তোবা তারা আর কোনো বই পড়ে দেখেননি অথবা নতুন কোনো কিছুই তারা শেখেননি। তাদের সাথে যদি আপনি কম্পেয়ার করেন কোনো ইউনিভার্সিটির প্রফেসর অথবা কোনো রিসার্চ লেভেলের কোনো প্রফেসর যারা প্রতিনিয়ত কোনো নতুন কোনো না কোনো নতুন বস্তু বিষয়বস্তু শিখছেন, তারা কিন্তু সব সময় তাদের মস্তিষ্ককে কাজে লাগাচ্ছেন, যার ফলে তারা একদম বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো থাকে। অন্যদিকে যারা মস্তিষ্কের জন্য চ্যালেঞ্জিং কোনো কাজ করেন না, প্রতিদিন রুটিন কাজ করেন, অর্থাৎ একই কাজ প্রতিদিন করছেন, তাদের জন্য তাদের মস্তিষ্ক কিন্তু নতুন নতুন কোনো কিছু শিখতে পারে না, যার ফলে তাদের মস্তিষ্কের যে ক্যাপাসিটি বা কগনিটিভ ফাংশন সেটি ধীরে ধীরে ডিক্লাইন হয়ে যেতে শুরু করে। এই কারণেই আপনার মস্তিষ্কের যদি আপনি উন্নয়ন করতে চান, তাহলে প্রতিনিয়তই নতুন নতুন কোনো কিছু আপনার শেখার চেষ্টা করবেন। এছাড়াও মেডিটেশন করা অত্যন্ত জরুরি। আমরা যখন দীর্ঘদিন যাবত মেডিটেশন করি না অথবা কোনো কিছুতে ফোকাস দেই না, তখন আমাদের মন বিস্তৃত হয়ে যেতে শুরু করে এবং কোনো কিছুতে আমরা ফোকাস দিতে পারি না। এ কারণেই আপনি যদি রেগুলারলি প্রতিদিন সকালবেলা 10-15 মিনিট যাবত মেডিটেশন করতে পারেন অথবা আপনার মস্তিষ্ককে চিন্তামুক্ত রাখতে পারেন, এটি আপনার কনসেন্ট্রেশন দেওয়ার জন্য সহায়তা করবে। কেননা আমরা যখন দুশ্চিন্তা করি, টেনশন করি, তখন আমাদের শরীরের মধ্যে কর্টিসল নামক একটি স্ট্রেস হরমোন বা দুশ্চিন্তার হরমোন রিলিজ হয়, এবং এই কর্টিসল হরমোনটি অধিক মাত্রায় রিলিজ হলে হিপোক্যাম্পাল অ্যাট্রফি হয়, যার ফলে আমাদের মস্তিষ্ক আর সঠিকভাবে কাজ করতে পারে না। এই কারণেই লক্ষ্য করবেন যে এই সকল ব্যক্তি দীর্ঘদিন যাবৎ দুশ্চিন্তা, ডিপ্রেশন, টেনশন করেন, তাদের হিপোক্যাম্পাল অ্যাট্রফি হওয়ার ফলে তাদের মস্তিষ্ক খুব সহজেই আর কোনো বিষয়বস্তুর উপরে কনসেন্ট্রেশন দিতে পারেন না, অথবা জোর করেও যদি কোনো বিষয়ের উপর কনসেন্ট্রেশন দেন, কিছুক্ষণ পরেই তারা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া আবার স্ক্রল করছেন, তারা ভুলেই গিয়েছেন যে কোনো কিছু হয়তোবা তারা শেখার বা জানার চেষ্টা করছিলেন। এছাড়াও রাতের বেলার ঘুম আপনার কনসেন্ট্রেশন দিনের বেলা দেওয়ার জন্য অত্যন্ত জরুরি। আমাদের ঘুমের কিন্তু অনেকগুলো স্টেজ রয়েছে, ডিপ স্লিপ, তারপর স্লো ওয়েভ স্লিপ অথবা র্যাপিড আই মুভমেন্ট। তো ঘুমের এই যে স্টেজগুলো রয়েছে, এই প্রত্যেকটি স্টেজ ফুলফিল করা অত্যন্ত জরুরি। আমাদের অনেকের মধ্যেই বদভ্যাস রয়েছে, রাত 3-4 পর্যন্ত জাগার পর হয়তোবা রাতের বেলা 2 ঘন্টা ঘুমালাম, তারা বিকেলবেলা অথবা সকালবেলা আর 2 ঘন্টা ঘুমিয়ে নেন, অর্থাৎ তারা ঘুমটাকে খুব একটা গুরুত্ব দেন না। যখন আপনি ঘুমকে খুব বেশি গুরুত্ব দেবেন না, তখন আপনার মস্তিষ্ক সঠিকভাবে ফাংশন করতে পারবে না। কেননা র্যাপিড আই মুভমেন্ট এবং স্লো ওয়েভ স্লিপ আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য অত্যন্ত জরুরি। এই কারণেই আপনি যদি রাতে ঘুমানোর আগে কোনো কিছু নতুন কিছু শিখে ঘুমাতে যান, তাহলে লক্ষ্য করবেন সকালবেলা উঠে সেই জিনিসটি আপনি খুব সহজেই আবারও নতুনভাবে মনোযোগ দিতে সক্ষম হন। এটির কারণ রাতের বেলা যখন আপনি ঘুমাতে যাচ্ছেন, তখন আপনার মস্তিষ্ক সারাদিন কাজকর্ম করা, পড়াশোনা করা অথবা নতুন নতুন যেই জিনিসগুলো শিখেছেন সেগুলোকে আবারও নতুনভাবে রিপিট করে ঘুমের মধ্যে মস্তিষ্কের মধ্যে, যার ফলে সেটি মস্তিষ্কের মধ্যে একদম গেঁথে যাওয়া শুরু হয়। এছাড়াও আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য আপনি রেগুলারলি খুব অল্প পরিমাণে এবং সীমিত পরিমাণে কফি গ্রহণ করতে পারেন। কফির মধ্যে ক্যাফেইন থাকে এবং এই ক্যাফেইন আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করতে পারে, এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করার মাধ্যমে কফি আমাদের ফোকাস বা আমাদের যে কোনো কিছুতে মনোযোগ দেওয়ার যে ক্যাপাসিটি সেটি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। এই কারণেই লক্ষ্য করবেন কফি ইনটেক নেওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা এনার্জেটিক ফিল করি, আমরা কোনো কিছুতে খুব সহজেই কনসেন্ট্রেশন দিতে পারি। এছাড়াও এল থিয়ামিন জাতীয় খাবার অথবা এল থিয়ামিন রয়েছে, এরকম চা যদি গ্রহণ করতে পারেন, এটিও আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। এছাড়াও যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে একটি বিশেষ টেকনিক শেয়ার করবো, এটি হলো পোমোডোরো টেকনিক। তো এই পোমোডোরো টেকনিক বলতে বোঝানো হয় আপনি আপনার কাজ করার সময় নির্দিষ্ট একটি সময় বেছে নেবেন, ধরুন 1 ঘন্টা কাজ করবেন, তো এই 1 ঘন্টার মধ্যে 45 মিনিট আপনি একটানা কাজ করবেন এবং বাকি যেই 15 মিনিট রয়েছে সেই 15 মিনিট আপনি বিশ্রাম নেবেন। এর ফলে 45 মিনিট যাবত আপনি যেই কাজ করেছেন, যেই পড়াশোনা করেছেন, সেই 15 মিনিট বিশ্রাম নেওয়ার ফলে সেই 45 মিনিটের পড়াশোনাগুলো আপনার মস্তিষ্কের মধ্যে খুব সহজেই গেঁথে যাবে এবং পরবর্তী 45 মিনিট আপনি আবারও নতুনভাবে নতুন উদ্যমে ফোকাস দিতে সক্ষম হবেন। তো বন্ধুরা, এই জিনিসগুলো ফলো করার পাশাপাশি আপনাকে আপনার শরীরের মধ্যে
হাইড্রেশন রাখতে হবে। যারা নিয়মিত পর্যাপ্ত পানি পান করেন না তাদের শরীরের মধ্যে ডিহাইড্রেশন হয় এবং ডিহাইড্রেশন আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা অনেকাংশেই কমিয়ে দেয়। এ কারণেই প্রতিদিন যতটুকু পানি পান করার প্রয়োজন, পানি পান করার পাশাপাশি আপনি প্রাকৃতিক পানির যেই সোর্স রয়েছে অর্থাৎ বিভিন্ন ফলমূল অথবা আপনি শশা খেতে পারেন, বিভিন্ন ফলমূল, বিভিন্ন শাকসবজি যেগুলোর মধ্যে পানি রয়েছে, এই পানি জাতীয় খাবারগুলো রেগুলারলি গ্রহণ করলে যখন শরীর হাইড্রেশন সঠিকভাবে থাকবে তখন আপনার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করবে এবং কোনো কিছুতে খুব সহজেই আপনার পক্ষে ফোকাস দেওয়া সম্ভব হবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।